সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু। এদিকে বিএনপি কোলাবাঙের মতো আওয়াজ তুলছে, বললেন তথ্যমন্ত্রী। জানাবো ঈদ কেন্দ্রিক রাজনীতি, তৃণমূলে যে বার্তা দিলেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। এদিকে শিক্ষামন্ত্রী বললেন বিএনপি আন্দোলনের নামে শিখেছে হত্যা খুন ষড়যন্ত্র। এবং সর্বশেষ জানাবো প্রতিপক্ষের হামলায় সাবেক পুলিশ সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু। সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় নিহত আহতরা সবাই হাওরে ধান কাটছিলেন। নিহতদের মধ্যে তিনজন ছাতক, দুইজন দোয়ারা বাজার ও একজন তাহিরপুর উপজেলার। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল জাকির বলেছেন সবাই হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন, আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বিএনপি কোলাব্যাঙের মতো আওয়াজ তুলছে, বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি দেখতে পাচ্ছে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো হাত পা মালিশ করে কোনো লাভ হয়নি। যারা ভরসা করেছিল তারাও দেখতে পাচ্ছে বিএনপির ওপর কোনো ভরসা নাই। এই পরিস্থিতিতে বিএনপি এখন হতাশাগ্রস্ত হয়ে কোলাব্যাঙের মতো আওয়াজ তুলছে মাত্র। মিডিয়াকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবদের বড় একটা গলা আছে, অন্য কোনো কিছু নেই। ব্যাঙ প্রাণী ছোট কিন্তু আওয়াজটা খুব বড়। যখন বর্ষাকালে চারদিক পানিতে ডুবে যায় তখন ব্যাঙ প্রচণ্ড আওয়াজ করে। আসলে বিএনপির অবস্থা হয়েছে কোলা ব্যাঙের মতো। তিনি আরও বলেন দুঃখজনক হলো সত্য জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই মিডিয়ার ব্যাপ্তি ঘটলো আমরা সবসময় দেখতে পাই। গণমাধ্যমে আজকে যেই দেশের উন্নয়ন অগ্রগতি সেটি সঠিকভাবে পরিস্ফুটিত হয় না। কোনো খারাপ সংবাদ হলে অনেক ক্ষেত্রে সেটি অনেক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়, এটি সমীচীন নয় বলে আমি মনে করি। আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তির ঈদ যাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ যাত্রা করেছে, বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যিই উদাহরণ। একটু অস্বস্তি ছিল গরমের কারণে, এই গরমের কারণে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না। ঈদকেন্দ্রিক রাজনীতি, তৃণমূলে যে বার্তা দিলেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকার বিরোধী প্রধান দল বিএনপির অধিকাংশ নেতা এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করছেন। সরকারি পক্ষের নেতারা জনগণকে নির্বাচনমুখী হওয়ার বার্তা দিচ্ছেন। অন্যদিকে বিএনপি নেতারা জনগণকে সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। এই বিপরীতমুখী দুই বার্তা নিয়ে নেতারা ঈদকেন্দ্রিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থা দুই মেরুতে। আওয়ামী লীগের নেতারা বলছেন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ বেশ কিছু দাবিতে বিএনপির নেতৃত্বে আন্দোলন হচ্ছে। ঈদের পর আন্দোলন আরও জোরালো করার ঘোষণাও দিচ্ছে বিরোধীরা। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বলছেন নির্বাচনের আগে ঈদ জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সরকারি পক্ষ এলাকায় নির্বাচনী প্রস্তুতির বার্তা দিচ্ছে। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জনগণকে নির্বাচনমুখী করতে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপি নেতারা জনগণকে চলমান সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করছেন। দুই দলই ঈদকে কেন্দ্র করে তৃণমূলকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে। সরকারি দলের নেতারা ভোটারদের কাছে নিজেদের তুলে ধরতে এবার ঈদকে বেছে নিয়েছেন। এই তালিকায় বর্তমান সংসদ সদস্যরা যেমন রয়েছেন, পাশাপাশি এলাকাবাসীর কাছে নিজেকে মেলে ধরতে ছুটছেন মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতারাও। ঈদকে কাজে লাগিয়ে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দেওয়ার পাশাপাশি তারা ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি দলের অনেক নেতা সদ্য বিদায়ী রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ সহ নিয়মিতভাবে নির্বাচনী এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। এর ধারাবাহিকতায় তারা ঈদের দিনও নির্বাচনী এলাকায় গিয়ে ঈদের জামাত আদায় সহ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ঈদে নিজ এলাকায় নেত্রকোনায় পূর্ব ধলায় গেছেন। সেখান থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন নেতাকর্মীদের আগামী নির্বাচনে নৌকার ভোট বাড়াতে কাজ করতে বলা হচ্ছে, আরও বেশি করে মানুষের কাছে যেতে বলা হচ্ছে। জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতার কথা তুলে ধরছেন নেতারা। আগামী নির্বাচনে যেন যারা নৌকায় সমর্থন অব্যাহত রাখেন সে অনুরোধ করছেন। এবার ঈদে এটিই দলের মূল বার্তা। এবারের ঈদের দলের নেতাদের এলাকায় গিয়ে করণীয় বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ খবর নিতে বলেন। নেতাকর্মীদের গ্রামে গিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে বলেন, বিশেষ করে সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে বিএনপি আমলের অপশাসন দুর্নীতির চিত্র এবং পার্থক্য মানুষের সামনে তুলে ধরার কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নির্বাচন সামনে রেখে এবারে ঈদকে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ভালো উপায় হিসেবে বেছে নিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। ঈদের জামাতে অংশ নেওয়া সহ গরিবদের মধ্যে খাবার বিতরণ, ঈদের আগে বস্ত্র বিতরণও করেছেন। তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ করছেন। ঈদ করতে নিজের এলাকায় গেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ঈদের আগে একাধিক সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিকল্পনামন্ত্রী। ঈদের দিন সকালে সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর তিনি দিনভর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও জনগণকে কী বার্তা দিলেন, এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান প্রথম আলোকে বলেন, হাওড় এলাকার মানুষ এবার খুবই খুশি। একদিকে ঈদ, অন্যদিকে বোরো ফসল গোলায় তোলার আনন্দ, মানুষ স্বস্তিতে আছে, আনন্দে আছে। তিনি বলেন, মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে খুশি, মানুষ আরও উন্নয়ন চায়। আমাদের বার্তা হচ্ছে, এই উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান বিএনপির। আওয়ামী লীগের নেতারা নির্বাচনমুখী হলো বিএনপির নেতারা বার্তা দিচ্ছেন জোরালো আন্দোলনের। বিএনপির নেতারা বলছেন, ঢাকায় ঈদ না করে নিজ নিজ এলাকায় যেতে দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে নিজ এলাকায় হামলা মামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বলা হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে ঈদে এবার ঈদ করার পাশাপাশি ঈদ পরবর্তী আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকৌশল ঠিক করার নির্দেশনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এবারের রমজান মাস বিএনপির জন্য ব্যতিক্রম ছিল। ইফতার পার্টির সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচির মতো নানা কার্যক্রমের মাধ্যমে আন্দোলন চলমান ছিল। রোজার পরে স্বাভাবিক সময়ে আরও কর্মসূচি আসবে। ঈদের সময়ে নানা শ্রেণীর মানুষের সঙ্গে কথা হচ্ছে, এসব কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বলা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের নির্বাচনী বার্তার বিষয়ে আমির খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতারা কাকে এসব বার্তা দিচ্ছেন, জনগণ তো নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলনমুখী। তারা বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। নিজেদের ভোটাধিকার ফেরত পেতে মানুষ বিএনপির সঙ্গে আছেন, এটি প্রমাণিত। বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি প্রতিবাদ, সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে বিএনপি ধারাবাহিকতাভাবে কর্মসূচি পালন করে আসছে। কখনও বিভিন্ন দল ও জোটকে সঙ্গে নিয়ে যুগপৎভাবে, কখনও এককভাবে নানা কর্মসূচি করছে। রোজার পর নতুন কি কর্মসূচি আসবে তা এখনও ঠিক হয়নি। তবে দলীয় সূত্রগুলো বলছে, এবার ঈদের পর নতুন যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে তা আগের কর্মসূচিগুলোর চেয়ে আরও জোরালো ও শক্তিশালী হবে। ঈদকেন্দ্রিক কুশল বিনিময়ে তৃণমূলের নেতাকর্মীদের ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সচেষ্ট হতে বলেছেন বিএনপি নেতারা। বিএনপি কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ ময়মনসিংহের নিজ এলাকায় গেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দলের নেতারা আন্দোলনের বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় গেছেন। চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে তৃণমূল নেতাকর্মীদের। সাধারণ মানুষ দুঃসহ অবস্থান রয়েছে, সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে এবং জেলে থাকা নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন নেতারা। তিনি বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচিতে মানুষের সম্পৃক্ততা বাড়ছে, ঈদকে কেন্দ্র করে জনগণকে আরও উদ্বুদ্ধ করা হয়েছে। দুই বড় রাজনৈতিক দলের এসব বার্তা জনগণ কীভাবে নিচ্ছে তা সময় বলে দেবে। রাজনৈতিক কারণে দেশে যে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি না হয় সেটিই সাধারণ মানুষের চাওয়া। শিক্ষামন্ত্রী বললেন, বিএনপি আন্দোলনের নামে শিখছে হত্যা খুন ষড়যন্ত্র। বিএনপির ঈদ পরবর্তী আন্দোলন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, বিএনপি আন্দোলনের কথা বলে প্রায়শই, কিন্তু তারা তো শিখেছে হত্যা খুন ও ষড়যন্ত্র, এটাই হচ্ছে তাদের পদ্ধতি। আন্দোলন হচ্ছে গণমানুষের দল, আওয়ামী লীগ বা আমাদের যারা সমমনা দল আছে অথবা যেসব দল মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম হয়েছে সেসব দল জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে। শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ আন্দোলন করেছে, আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছে এবং উন্নয়ন পাচ্ছে। তারা বিএনপিও তাদের দোসর জামায়াত, তারা যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলে শঙ্কিত বোধ করে, কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নিসন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জানমালের উপর হামলা করা। আমরা জানি বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না, দেশকে অস্থিতিশীল করবার মতো যত অপচেষ্টা তারা কোনোটাই মানুষ করতে চায় না। দীপুমণি বলেন, বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, আন্দোলন কখনো কোনো জনবিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না।
আন্দোলন করতে হলে জনগণের সক্রিয় স্বতঃস্ফূর্ত সমর্থন লাগে। জনগণের সক্রিয় স্বতঃস্ফূর্ত সমর্থন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থান সেখানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এসেছে। মানুষ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, সত্যিকারের সোনার বাংলা হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে। মন্ত্রী বলেন, এখন বৈশ্বিক অর্থনৈতিক যে একটি চাপ রয়েছে সেই চাপের ফলে আমাদের এখানে হয়তো একেবারে নিম্ন আয়ের মানুষ তারা কিছুটা চাপের মধ্যে আছে, কিন্তু আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে খাদ্য উৎপাদন বাড়াচ্ছি, যে কারণে অন্যান্য অনেক দেশের তুলনায় এখন আমরা একটি স্বস্তিকর জায়গায় আছি। আমাদেরকে সে জায়গা ধরে রাখতে হবে এবং আরও ভালো জায়গায় যেতে হবে, আর সেটা সম্ভব শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী দলের মাধ্যমে এটি সম্ভব নয়। যারা হাওয়া ভবন খোয়া ভবন করে তাদের নিয়ে কখনো দেশকে এগিয়ে আনা সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।